আমন্ত্রণ হিলটন প্রপার্টিজ প্রবাস টাইম বুলেটিনে জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। এবার যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের পাশে সহযোগিতার হাত বাড়ালো ওমান। জমজম কূপের প্রধান প্রকৌশলী ডক্টর ইয়াহিয়া হামজা আর নেই। বিশ্বে দ্রুত কন্টেইনার হ্যান্ডেলিং এর প্রথম স্থান অর্জন করলো ওমান। গত এক মাসে ওমানে করোনায় মৃতের সংখ্যা বেড়েছে 27%। ওমানে আজও অপরিবর্তিত করোনা পরিস্থিতি, বাড়ছে আইসিইউতে ভর্তি রোগীর সংখ্যা। দেখছিলেন হিলটন প্রপার্টিজ প্রবাস টাইম শিরোনাম। এবারে বিস্তারিত বন্দরনগরী চট্টগ্রামে ওমান ও দুবাই প্রবাসী মালিকানাধীন হিলটন প্রপার্টিজের সম্পূর্ণ রেডি ফ্ল্যাট মিলছে এখন মাসিক কিস্তিতে। বুকিং এর জন্য আজই যোগাযোগ করুন 01832711118 অথবা 01977774729 এই নম্বরে। যুদ্ধবিধ্বস্ত প্রতিবেশী দেশ ইয়েমেনের পাশে সাহায্যের হাত বাড়িয়েছে ওমান। বুধবার ওমান নিউজ এজেন্সি জানিয়েছে, ইয়েমেনি জনগণকে মানবিক ও আর্থিক সহায়তা প্রদান করে যাবে ওমান। বিশেষ করে ইয়েমেনের বিভিন্ন খাতে আর্থিক সহায়তা অব্যাহত রাখার কথা জানিয়েছে ওমান। যুক্তরাষ্ট্রের জাতিসংঘের আয়োজনে ইয়েমেনে মানবিক সংকটের নিরসনের এক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের ওমানের স্থায়ী প্রতিনিধি ডক্টর মোহাম্মদ বিন আউদ আল হাসান বলেন, ইয়েমেনে যুদ্ধ ও বর্তমান পরিস্থিতি উত্তরণে ওমান সকল ধরনের সাহায্য সহযোগিতা অব্যাহত রাখবে। উল্লেখ্য, 2014 সালের সেপ্টেম্বরে আন্তর্জাতিক স্বীকৃত সরকারের কাছ থেকে ইয়েমেনের অধিকাংশ এলাকার নিয়ন্ত্রণ নেয় হাউথি বিদ্রোহীরা। দখল পুনর্দখলকে কেন্দ্র করে দেশটিতে চলছে গৃহযুদ্ধ, সেই সাথে বর্তমানে সৌদি ইয়েমেন যুদ্ধ সারা বিশ্বের একটি আলোচিত ইস্যু। তবে এই যুদ্ধ বন্ধ করতে ইতিমধ্যেই বিশ্ব নেতারা সোচ্চার হয়েছেন। ক্ষমতা গ্রহণের পরে ইয়েমেন নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গত 5 ফেব্রুয়ারি তিনি জানিয়ে দিয়েছেন, 6 বছরের চলমান ইয়েমেনে সৌদি যুদ্ধ আমেরিকা আর দেখতে চায় না, আর তাই ইয়েমেনে যুদ্ধ ইস্যুতে সৌদি আরবকে সাহায্য না করার কথা জানিয়েছে বাইডেন। বরং শান্তিপূর্ণ পদ্ধতিতে কীভাবে মীমাংসা সূত্র তৈরি করা যায় আমেরিকা সেই চেষ্টাই চালাবে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ১৯৭৯ সালের জমজম কূপ পরিষ্কারকরণ প্রকল্পের প্রথম ব্যক্তি সৌদি নাগরিক ডক্টর ইয়াহিয়া হামজা কোসাক আর নেই। গত 1 মার্চ সৌদি আরবে ইন্তেকাল করেন তিনি। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 80 বছর। ডক্টর ইয়াহিয়া হামজা কোসাক সৌদি আরবের পানি ও ড্রেনেজ কর্তৃপক্ষের সাবেক পরিচালক। 1979 সালে জমজম কূপ পরিষ্কারকরণ প্রকল্পটি ছিল ইতিহাসের অন্যতম বৃহৎ পরিষ্কারকরণ প্রকল্প। এ প্রকল্পের প্রধান লক্ষ্য ছিল জমজম কূপের পানি প্রবাহ কমিয়ে দেওয়ার জন্য দায়ী জঞ্জাল অপসারণ করা। ফলে ইয়াহিয়া কোসাক প্রথম ব্যক্তি যিনি কূপটিতে প্রবেশ করেন এবং একটি সফল পরিষ্কারকরণ অভিযানে নেতৃত্ব দেন। এরপর জমজম কূপে পানির প্রবাহ বৃদ্ধি পেয়েছিল। 1979 সালে তিনি এবং তার দল জমজম কূপকে অতিবেগুনি রশ্মি দিয়ে জীবাণুমুক্ত করেন। তিনি তার বইয়ে উল্লেখ করেছেন, জমজম কূপের পানি চমৎকার স্বাদযুক্ত এবং রোগ প্রতিরোধক। তিনি পবিত্র নগরী মক্কার সাবেক মেয়র প্রকৌশলী আব্দুল কাদেরের ভাই। বিশ্বে দ্রুত কন্টেইনার হ্যান্ডেলিংয়ের দেশ হিসেবে প্রথম স্থান অর্জন করেছে মধ্যপ্রাচ্যের দেশ ওমান। জাতিসংঘের বাণিজ্য উন্নয়ন বিষয়ক সম্মেলনের বার্ষিক সূচি অনুসারে কন্টেইনার হ্যান্ডেলিংয়ের গতির দিক থেকে ওমানের বন্দরকে বিশ্ব প্রথম স্থান অর্জনকারী দেশ হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। বুধবার ওমানের জাতীয় গণমাধ্যম টাইমস অফ ওমানের এক প্রতিবেদনে এই দাবি করা হয়েছে। এতে বলা হয়েছে, গত বছর সামুদ্রিক পরিবহন খাতে ওমান বন্দরে কন্টেইনার জাহাজের ছাড়পত্র মিলতে সময় লেগেছে গড় হিসাবে 12.5 ঘন্টা। ইতিমধ্যেই ওমান বন্দরের সকল প্রবেশপথ, লোডিং আনলোডিং কার্যক্রম আরও বেশি সহজ করতে এবং বন্দর পরিচালনার ক্ষেত্রে বিশেষ মানের অত্যাধুনিক সরঞ্জাম ব্যবহার বাড়াচ্ছে ওমান। ওমানি বন্দরগুলো নতুন সামুদ্রিক রুট খুলে দিয়ে আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থাগুলোর সাথে লজিস্টিক কৌশল বাড়াচ্ছে ওমান। UNCTAD-র প্রতিবেদনে বলা হয়েছে যে পোল্যান্ড এবং সংযুক্ত আরব আমিরাতের কন্টেইনার হ্যান্ডেল করার ক্ষেত্রে সবচেয়ে দক্ষ ভূমিকা রেখেছে ওমান। গত ফেব্রুয়ারিতে ওমানের করোনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে 27%। ওমানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে দেখা যায়, গত 28 ফেব্রুয়ারি পর্যন্ত দেশটিতে করোনায় মারা গিয়েছেন 1570 জন, অথচ জানুয়ারি পর্যন্ত এই সংখ্যা ছিল 1529 জন। অর্থাৎ গত এক মাসে মারা গিয়েছে 41 জন। তবে 2020 সালের ডিসেম্বর শেষে করোনায় মৃত্যুর পরিসংখ্যান ছিল 1499 জন, যার অর্থ এই বছরের জানুয়ারিতে 30 জন মারা গিয়েছেন। দেশটির বর্তমান করোনা পরিস্থিতি ভয়াবহ উল্লেখ করেছে সুপ্রিম কমিটি।
ওমানে মহামারী করোনা পরিস্থিতি আজও অপরিবর্তিত। বুধবার ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুসারে দেশটিতে আজ নতুন আক্রান্তের সংখ্যা 358 জন এবং মৃতের সংখ্যা 3 জন। গত 24 ঘন্টায় নতুন সুস্থ রোগীর সংখ্যা 193 জন। এখনও পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা 142,527 জন এবং মোট সুস্থের সংখ্যা 133,138 জন। নতুন 3 জনের মৃত্যুসহ মোট মৃতের সংখ্যা 1,583 জন। দেশটিতে মোট সুস্থতার সূচক গত 20 দিন যাবৎ অপরিবর্তিত অবস্থায় 94% রয়েছে। গত 24 ঘন্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা 23 জন। এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন 188 জন, যাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে আছেন 77 জন। মহামারী করোনার সংক্রমণ থেকে রক্ষা পেতে কোনো ধরনের গুজবে কান না দিয়ে সবাইকে দ্রুত ভ্যাকসিন নিতে আহ্বান জানিয়েছে দেশটির মজলিস আর শুরা। সেই সাথে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে ওমান সরকারের সকল নির্দেশনা মেনে চলতে নাগরিক এবং প্রবাসীদের অনুরোধ জানিয়েছে ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়। অন্যথায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ওমান সরকার। এদিকে বাংলাদেশে আজ করোনার মৃত্যু কমলেও বেড়েছে শনাক্ত। স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত 24 ঘন্টায় দেশে মারা গেছেন 5 জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 8,428 জন। এছাড়া গত 24 ঘন্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও 614 জনের শরীরে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত দাঁড়ালো 5,47,930 জন। প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন 936 জন, মোট সুস্থ হয়েছেন 4,99,627 জন। মালয়েশিয়া লকডাউন শিথিল করা হয়েছে, তবে লকডাউন পুরোপুরি প্রত্যাহার না করে কন্ডিশনাল মুভমেন্ট কন্ট্রোল অর্ডার CMCO ঘোষণা করেছে দেশটির সরকার। এর আগে করোনা মহামারী সংক্রমণ রোধে মুভমেন্ট কন্ট্রোল অর্ডার MCO চলছিল, যা 4 মার্চ শেষ হওয়ার কথা ছিল। মালয়েশিয়ায় গত বছর থেকেই লকডাউন ও জরুরি অবস্থা চালু ছিল। মঙ্গলবার দেশটির সিনিয়র মন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। তিনি বলেন, 2 সপ্তাহের জন্য CMCO চালু করা হয়েছে, এটা 5 মার্চ থেকে 18 মার্চ পর্যন্ত বহাল থাকবে। তিনি বলেন, নতুন ঘোষণায় দেশটির বিভিন্ন প্রদেশের সেলাঙ্গার, কুয়ালালামপুর, জোহর, পেনাং, কেদা, কেলান্তান, নেগ্রি সিম্বিলিয়ান, সারওয়াক ও পেরাক রাজ্যেও CMCO থাকবে। এসব রাজ্যের ক্ষেত্রে এক রাজ্য থেকে অন্য রাজ্যে যাতায়াতের যে ভ্রমণ নিষেধাজ্ঞা ছিল তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তবে দেশটির পিং সিটি পুত্রজায়া প্রবেশে পুলিশের অনুমতি লাগবে। এদিকে করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রবাসী মালয়েশিয়ায় ফিরতে পারবে না বলে জানিয়েছে দেশটির সরকার। চলতি বছর পবিত্র হজ পালনকারীদের জন্য COVID-19 টিকা গ্রহণ বাধ্যতামূলক করল সৌদি সরকার। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে তথ্য প্রকাশ করেছে সৌদি সংবাদ মাধ্যম। সৌদি স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার তৌফিক আল রাবিয়া এ বছরের পবিত্র হজে অংশ নেওয়ার ক্ষেত্রে COVID-19 টিকা নেওয়ার বিষয়টি মূল শর্ত হিসেবে অন্তর্ভুক্ত করার নির্দেশনা দিয়েছেন। যারা টিকা নেবেন না তারা এবছর হজে অংশ নিতে পারবেন না বলেও জানানো হয়েছে। মন্ত্রীর নির্দেশনা সম্বলিত প্রজ্ঞাপনকে উদ্ধৃত করে প্রকাশিত সংবাদে বলা হয়েছে, হজের সময় মানুষকে স্বাস্থ্যসেবা দিতে প্রয়োজনীয় জনবল সরবরাহের জন্য দ্রুত প্রস্তুতি নিতেও মন্ত্রী আহ্বান জানিয়েছেন। হজ পালনকারীদের করোনা সংক্রমণ থেকে মুক্ত রাখতে একটি কমিটি গঠনেরও নির্দেশনা দিয়েছেন ডাক্তার আল রাবিয়া। যদিও চলতি বছরের জুলাই মাসে হজে অংশ নেওয়ার বিষয়টি এখনও পরিষ্কার নয়। ভারতের মাদ্রাসার পাঠ্যক্রমে প্রাচীন ভারতের জ্ঞান ঐতিহ্য সংস্কৃতির চর্চা হিসেবে হিন্দু ধর্ম বেদ, গীতা, রামায়ণ পড়ানোর প্রস্তাব দিয়েছে দেশটির কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয়। ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া জানায়, জাতীয় ওপেন স্কুলিং সংস্থার নতুন এই প্রস্তাবে এখন থেকে মাদ্রাসাতেও পড়ানো হবে বেদ, গীতা, রামায়ণ। প্রাথমিকভাবে 100 মাদ্রাসায় এগুলো পড়ানো শুরু করা হবে, পরবর্তীতে 500 মাদ্রাসায় তা চালু করা হবে। প্রসঙ্গত, ভারতীয় শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে একটি স্বাধীন শিক্ষা সংস্থা হল এই ন্যাশনাল ইনস্টিটিউট অব ওপেন স্কুলিং। নতুন প্রস্তাবে 15টি নতুন কোর্সের কথা বলা হয়েছে। ভারতীয় ঐতিহ্য ও সংস্কৃতির ধারক বাহক হিসেবে এই তালিকায় রাখা হতে পারে বেদ, যোগ, রামায়ণ ও মহাভারত। থাকছে সংস্কৃত ভাষাও, এরই সঙ্গে থাকবে কিছু ভোকেশনাল স্কিলও, পড়ানো হবে ভগবত গীতাও। মঙ্গলবার ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল দাবি করেন, ন্যাশনাল ইনস্টিটিউট অব ওপেন স্কুলিংয়ের নতুন এই প্রস্তাব মাদ্রাসা ও আন্তর্জাতিক পড়ুয়াদের ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্য বুঝতে সাহায্য করবে। এই ছিল হিল্টন প্রপার্টিজ প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের যে কোনো খবর পেতে ভিজিট করুন প্রবাসটাইম.com, সাবস্ক্রাইব করুন প্রবাস টাইমের ইউটিউব চ্যানেল, যুক্ত থাকুন ফেসবুক পেজে। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।